সাহিত্যিক, সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব লায়ন মুহাম্মদ গনি মিয়া বাবুলের 54তম জন্মদিন নানা আয়োজনে 6 মে বিকালে ঢাকার পুরানা পল্টনস্থ বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে উদযাপন করা হয়। এই উপলক্ষে কবি সংসদ বাংলাদেশ ও 54তম জন্মোৎসব উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে মানবতার কল্যাণে কাজ করাই মানুষের জন্মের সার্থকতা শীর্ষক আলোচনা সভা, কেক কাটা ও ফুলেল শুভেচ্ছা প্রদান প্রভৃতি কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি নাসির আহমেদ। কবি শাফিকুর রাহির সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কবি সংসদ বাংলাদেশের সিনিয়র সহসভাপতি কবি আসাদ কাজল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি নাহিদ রোকসানা, কবি কুমার সুশান্ত সরকার, জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী সভাপতি শাজাহান মোল্লা, দৈনিক বঙ্গজননীর সম্পাদক কামরুজ্জামান জিয়া, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক অশোক ধর, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল ও জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র সহসভাপতি আবুল বাশার মজুমদার। কবি সংসদ বাংলাদেশের সাধারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনকের সঞ্চালনায় লায়ন মুহাম্মদ গনি মিয়া বাবুলের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আইনউদ্দিন আহমেদ, কথাসাহিত্যিক হালিমা বেগম, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল সরকার, কবি ইকবাল হোসেন, কবি শাখের বিপ্লব, প্রকাশক শাহেদ বিপ্লব, কণ্ঠশিল্পী নীলা চৌধুরী, জাতীয় সাংবাদিক সংস্থার দপ্তর সম্পাদক মোহাম্মদ রাব্বি মোল্লা, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের নির্বাহী সদস্য মোহাম্মদ মাসুদ আলম, পাক্ষিক ইতিকথার ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম বাবুল, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন আরজিএফ এর সাহিত্য সম্পাদক মোহাম্মদ শাহিদুল ইসলাম প্রমুখ।